ইন্দুর থেকে শুরু হয়েছে, এইবার যে কোথায় শেষ হয়। আজ থেকে যখন 20-25 বছর আগে কোরআনের এই আয়াতগুলো পড়তাম, হুররিমাত আলাইকুমুল মাইতাতা হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়াবানাতুকুম ওয়ানিসাউল মুমিনিন, এইভাবে যখন পড়তাম কোরআনের আয়াত হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়াবানাতুকুম ওয়াখওয়াতুকুম, তখন এই আয়াতের তাফসীর শানে নজুল যখন পড়তাম, তখন আমার কাছে বড় আশ্চর্য মনে হতো, এটা মানুষের পক্ষে কেমনে সম্ভব ছিল যে জাহেলিয়াতের যুগে সন্তান তার মাকে বিয়ে করতে চাইত, যার কারণে আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন। জাহেলিয়াতের যুগের মানুষ কত নিকৃষ্ট ছিল যে আপন সহোদর বোনের সঙ্গে জিনা করত, আমার কাছে বড় আশ্চর্য মনে হতো। আজকের দিনে এসে আমার কাছে কোরআনের এই আয়াতটা আশ্চর্য মনে হয় না? শাশুড়ির সঙ্গে জামাইরে মানুষে ধরে চেয়ারম্যানের উপস্থিতিতে বিয়ে পড়ায় দিছে, বিয়ে পড়ায় দিছে, বিচার নেই। আজ থেকে পেপারের কাটিংটা আমার কাছে আছে, আমি তো এগুলো সংগ্রহ করে রাখি, সমকালের পত্রিকা খুব সম্ভব আমার ফাইলের ভিতরে আছে, আজকে দেখে আসিনি, আন্নায় বলতে পারতাম। শেরপুরে ইঁদুরের ফাঁসি, আজ থেকে 8-10 বছর আগেকার সংবাদ, ইঁদুরের ফাঁসি। আমি বললাম ইঁদুরের ফাঁসি কারণ কি, হেডলাইনটা একটু পড়ি তো, পড়ে পেপারটা কেটে আবার আমার ফাইলের ভিতরে ঢুকায় রাখছি। কিসের অপরাধে ফাঁসি? বলছে ইঁদুর ধান খেয়েছে, সেই অপরাধে ইঁদুরের ফাঁসি। তাহলে আমি এবার পড়ি, পড়া শুরু করলাম, বিরাট পড়া। ডিসি, একটা ডিস্ট্রিক্টের ডিসির উপস্থিতিতে এবং কৃষি মন্ত্রণালয়ের কৃষি অফিসের অনেক অফিসারের উপস্থিতিতে পুলিশ সহ 150 ঊর্ধ্বতম কর্মকর্তার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ইঁদুরের ফাঁসি। কি কারণে? এর অপরাধ ছিল ইঁদুর মাঠের থেকে ধান খেয়েছে, বিশাল বড় লেখা। চিন্তা করলাম এইবারই মনে হয় আল্লাহ তাআলা আমাদের উপর রহমত করেছে, আমরা মনে হয় এইবার বিচার পাওয়া শুরু হয়েছে, ইন্দুর থেকে শুরু হয়েছে, এইবার যে কোথায় শেষ হয়। আজকে কি অবস্থা? 10 বছর টেলিভিশনের সংবাদ, যশোর মনিরামপুরে 10 বছরের একটা সন্তান বাচ্চা প্রসব করেছে অবৈধভাবে, কি হবে, কি হবে? অথচ 18 বছরের নিচে ইমাম বেচারা বিয়ে পড়াইছে, কি করবে? গ্রামে 3,000 টাকা বেতন, ওই বেচারা করবে কি? চিন্তা করছে বিয়ে পড়াইলে তো 200 পাবো। গ্রামের মাতব্বারা ধরছে, হুজুর আপনি বিয়ে পড়ায় দেন, বিসমিল্লাহ বলে আমরা তো আসছি। বিয়ে পড়াইতে বসাই দিয়ে মাতব্বাররা শেষ পুলিশ এসে হুজুরের গ্রেপ্তার, আপনি বিয়ে পড়ালেন কেন? আল্লাহু আকবার। এই জন্য বলছি আজকে যে অধঃপতন আমাদের হয়েছে, আমরা একদিকে যেমন উন্নতি হয়েছে তেমন আমাদের অধঃপতনও হয়েছে। তবে যে উন্নতি আমাদের হয়েছে বাহ্যিক উন্নতি, রাস্তাঘাট কলকারখানা, এই উন্নতি হোক আমরা চাই, তবে এই রাস্তায় এর থেকে বেশি উন্নতি যেন আল্লাহ আমাদেরকে না দেয়। কারণ আমরা ছোটবেলায় শুনছি বিবাহের 10 মাস 12 মাস পরে মানুষের সন্তান হয়, এর আগে হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের এত উন্নতি হয়েছে মাশাআল্লাহ, বিয়ের দিন রাত্রে সেদিন পত্রিকায় দেখলাম বাচ্চা হয়ে গেছে, আর কত উন্নতি চান? 2 মাস 3 মাস 15 দিন পরে তো হচ্ছেই, অনেকের আগে হয়ে যাচ্ছে, আল্লাহ একদম আগে দিয়ে দিয়েছে বিয়ের, তারপরে মাতব্বারা ধরে বিয়ে পড়াই দিচ্ছে, আর কত উন্নতি চান? মুসলিমের একটি বর্ণনা, শয়তানের দরবার বসে, শয়তানের এরকম মিটিং বসে, মুসলিম শরীফের বর্ণনা। একদিন শয়তান সবাইকে নিয়ে বসে বলছে যে তুমি কি করছো? তা বলছে আমি একজন মুসল্লি মসজিদে নামাজে যাচ্ছিল, আমি তাকে প্রতিমধ্যে নামাজ পড়া থেকে, একজনের সাথে কথোপকথনের মাধ্যমে নামাজ পড়া থেকে তাকে আমি বিরত রেখেছি। শয়তান বলছে ভালো কাজ করছো, তুমি কি করেছ? তা বলছে একটা ছেলে মাদ্রাসায় যাচ্ছিল, আমি তারে মাদ্রাসায় যাওয়া থেকে ফিরায় দিছি।
রাস্তাঘাটে খেলায় লাগাই দিছি। শয়তান বলছে ভালো কাজ করছো, তুমি কি করছো? বলছে একটা পরিবারে খুব শান্তি ছিল। হাদিসের কথা শোনাচ্ছি, এই পরিবারের ভিতরে সাধারণ কিছু কথাবার্তা নিয়ে আমি তাদের ভিতরে গন্ডগোল পাকায় দিছি, যার কারণে সাড়াসাড়ি হয়ে গেছে। শয়তান বলছে এত লোকে যা করেছে সব থেকে উত্তম কাজ তুমিই করেছ। সুতরাং ইসলামী এই নারী স্বাধীনতার নামে স্লোগান দিয়ে আজকে ইসলামী ফ্যামিলি সিস্টেমটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শয়তানের মিশনই এটা যে মুসলিম সমাজের ভিতরে ফ্যামিলি সিস্টেম ধ্বংস হয়ে যাবে। 27/8/2018 সালের প্রথম আলো পত্রিকার একটা হেডলাইন আমি শোনাচ্ছি, সেটা হলো প্রতি এক ঘন্টায় একটা নারী তালাক প্রাপ্ত হয়। এই বাংলাদেশেও এটা সম্ভব। কারা হচ্ছে? ভ্যান চালক, রিক্সা চালক, কুলি, মজুরি, এদের না, উচ্চ শিক্ষিত বড় বড় ফ্যামিলি, বড় বড় শিক্ষিত, এদের ভিতরে প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় একটা করে তালাক হচ্ছে। কারণ কি? ইসলাম নাই, ওদেরকে ইসলামী আদর্শে বড় করা হয় নাই, ওদেরকে কোরআন সুন্নাহ শেখানো হয় নাই, ওদেরকে দুনিয়া শেখানো হয়েছে, যার কারণে আজকে সমাজে বিশৃঙ্খলা বেড়েই চলেছে, স্বামী স্ত্রীর অশান্তি বেড়েই চলেছে। এই অশান্তি প্রতি মুহূর্তে একবার দেখলাম মিছিল হচ্ছে, ব্যানার নিয়ে সাংবাদিক সম্মেলন হচ্ছে, যে পুরুষ নির্যাতনের আইন চাই। অনেক পুরুষ কাঁদতেছে, কি করবে, গলায় দড়ি দিয়ে মারা যাচ্ছে, সহ্য করতে না পেরে বিদেশ চলে যাচ্ছে, কিচ্ছু করার নাই, না পারে সইতে, না পারে বলতে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, জোরে বলুন আমি। অনেকের পরিবার আজকে জাহান্নামের পরিণত হয়ে গেছে, জাহান্নামে পরিণত হয়ে গেছে। শান্তি কি আজকে জানে না, শান্তির আশায় ঘুরছে।